শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে আমি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। শিক্ষার্থীরা, কেন্দ্রীয় প্রবণতা বা গড় মান বলতে কি বোঝায়? তথ্য নিবেশন সমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, নিবেশনের অধিকাংশ মান কোনো একটি বিশেষ মানের দিকে ঝুঁকে রয়েছে। এভাবে কোনো বিশেষ মানের দিকে তথ্য নিবেশনের বিভিন্ন মানগুলি ঝুঁকে থাকার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। অতএব গণসংখ্যা নিবেশনের যে কেন্দ্রীয় মান চতুর্দিকে চলকের মানসমূহ বিস্তৃত থাকে, তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতা বা গড় মান বলে। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন ধরনের পরিমাপ রয়েছে। এই পরিমাপগুলো হল মিন বা গড়। এর মধ্যে আছে যেমন যোজিত গড় বা অ্যারিথমেটিক মিন, ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন, জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন, তরঙ্গ গড় বা হারমোনিক মিন। মিন ছাড়াও আছে মিডিয়া, মিডিয়ান অর্থ হচ্ছে মধ্যমা, এবং আছে মোড বা প্রচুরক। গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন বলতে আমরা কি বুঝি? পর্যবেক্ষণের সকল মানকে যোগ করে পর্যবেক্ষণের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড় বা গাণিতিক গড় বলে। উদাহরণস্বরূপ, যদি x1, x2, x3 এবং xn কোনো নমুনার n পরিমাণ পর্যবেক্ষণ হয়, তাহলে n পর্যবেক্ষণের গড় হবে x বার = x1 + x2 + xn। অর্থাৎ x যে সংখ্যাগুলো আছে সেগুলিকে যোগ করতে হবে, এবং যত কয়টা সংখ্যা আছে তা দিয়ে, অর্থাৎ n সংখ্যক সংখ্যা আছে, n দিয়ে ভাগ করে আমরা গড় পেতে পারি। এটাকে যদি আমি ছোট করে লিখতে যাই তাহলে লিখতে পারি সামেশন in, i হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, n হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, i এর মান হচ্ছে 1, সামেশন xi/n। i যদি 10টি x থাকে তাহলে i হবে 10। অর্থাৎ যদি প্রত্যেকটা x এর মানকে আমরা যোগ করব এবং যে কটা আছে x সেটা টোটাল হচ্ছে n, সেটা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ সামেশন xi/n হচ্ছে, অর্থাৎ যতগুলি x আছে তার যোগকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করলে পেতে পারি গাণিতিক গড়। সরল যোজিত গড় বা সিম্পল অ্যারিথমেটিক মিন আমরা এখন দেখব অবিন্যস্ত উপাত্ত বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কি হয়। ফর আনগ্রুপড ডাটা, দ্য স্যাম্পল মিন ইজ দ্য সাম অফ অল দ্য স্যাম্পল ভ্যালুজ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ স্যাম্পল ভ্যালুজ। অর্থাৎ এক্স বার হবে তখন x বার = summation x/n। এখানে এক্স বার বলতে বোঝানো হচ্ছে দ্য স্যাম্পল মিন, ইট ইজ রিড এক্স বার, স্যাম্পল মিন বা এক্স বার। এন হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যালুজ ইন দ্য স্যাম্পল, ওই সংখ্যাটা নাম্বার অফ ভ্যালুজ, যে কটা মান আছে সেটার মোট সংখ্যাটা, সেটাকে সামেশন এক্স দিয়ে ডিভাইড করতে হবে। পপুলেশন মিন = হচ্ছে μ = summation x/N, summation x/N। এখানে মিউ এটা হচ্ছে কি, পপুলেশন মিন, ইট ইজ দ্য গ্রিক লোয়ার কেস লেটার মিউ।
ঠিক আছে, গ্রিক এটা মিউ এন ক্যাপিটাল এন, এটা কি নাম্বার অফ ভ্যালুজ ইন দ্য পপুলেশন, ঠিক আছে, জনসংখ্যার পরিমাণটা। এক্স হচ্ছে এনি পার্টিকুলার ভ্যালু, এটা হচ্ছে সামেশন। দ্য গ্রিক ক্যাপিটাল লেটার সিগমা অ্যান্ড ইন্ডিকেটস দ্য অপারেশন অফ অ্যাডিং, এটা দিয়ে বোঝানো হয় যে যোগ করাটা বোঝানো হয়। সামেশন এক্স, এটার অর্থ হচ্ছে দ্য সাম অফ দ্য এক্স ভ্যালুজ ইন দ্য পপুলেশন, এক্স ভ্যালুগুলোর যোগফল হচ্ছে সামেশন এক্স। এটার একটা উদাহরণ আমরা দেখতে পারি। মনে করি যে গ্রামীণ ফোন রেট, গ্রামীণ ফোন তাদের রেট পরিকল্পনার জন্য ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টরা একটি নির্দিষ্ট সেল ফোন প্রতি মাসে ব্যবহার করে, তো কত মিনিট ব্যবহার করে সেটা যদি তারা স্টাডি করে, ধরি 12 জন ক্লায়েন্টের উপর একটি এলোমেলো নমুনা, গত মাসে ব্যবহৃত মিনিটের নিম্নলিখিত সংখ্যাটি দেখেছে, তো 12 জন ক্লায়েন্টের এলোমেলোভাবে তারা সিলেক্ট করেছে, তো এখন নিম্নলিখিত সংখ্যাটি দেখিয়েছে 90, 77, 94, 89, 119, 112। আরেকজন 91, 110, 92, 100, 113, 83। অর্থাৎ 12 জনের নমুনা আলাদা নিয়েছে, ঠিক আছে, 12 জনের নমুনা নিয়েছে। এখন এটার গাণিতিক কত মিনিট তারা মোবাইল ব্যবহার করেছে সেটা গড় যদি বের করতে বলে, তাহলে আমরা কীভাবে বের করব, মিনিট ব্যবহারের গাণিতিক গড়টা কত, অর্থাৎ এক্স বার কত মিনিট ব্যবহৃত হয়েছে গড়ে, সেটা আমরা বের করছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। অর্থাৎ একজন কাস্টমার ব্যবহার করে, একজন ক্লায়েন্ট ব্যবহার করছে 90 মিনিটস, আরেকজন করছে 77 মিনিটস, আরেকজন করছে 94 মিনিটস, তো প্রত্যেকটা মিনিটকে আমরা যোগ করছি 90 প্লাস 77, 94, এভাবে সবগুলো ক্লায়েন্টের কত মিনিট ব্যবহার করছে যোগ করে আমরা পাই 1170, 1170 মিনিট। তো কতজন ক্লায়েন্ট ছিল? 12 জন, তো সেটাকে আমরা এন হচ্ছে 12, আর সামেশন এক্স হচ্ছে টোটাল কত মিনিট ব্যবহৃত হয়েছে, টোটাল ব্যবহৃত হয়েছে 1170 মিনিট, আর যেহেতু 12 জন ক্লায়েন্ট, 12 দিয়ে এন হচ্ছে 12, তো 1170কে আমরা 12 দিয়ে ডিভাইড করব, আমরা পাচ্ছি 97.5। অতএব গাণিতিক গড় পাচ্ছি আমরা 97.5 মিনিটস তারা ব্যবহার করেছে। এই যে স্যাম্পল মিন বা বের করার সরল গড়টা বের করার একটা শর্টকাট পদ্ধতিও আছে, সেটা আমরা এখানে দেখব। এটা শর্টকাট পদ্ধতিটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে শর্টকাটের সূত্রটা। এখন এক্স বার তো আমরা জানি কি, এ হচ্ছে কল্পিত গড়, আমরা কল্পিত একটা গড় ধরে নিব, সেটা হচ্ছে এ প্লাস সামেশন ডি, ডি মানে হচ্ছে চলকের প্রতিটি মান থেকে কল্পিত গড়ের বিচ্যুতি, প্রত্যেকটা চলকের মান থেকে আমরা যে একটা কল্পিত গড় ধরে নিব সেটার থেকে বিচ্যুতিটাই হচ্ছে ডি, অর্থাৎ ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ, প্রত্যেকটা চলক হচ্ছে এক্স আর এ হচ্ছে কল্পিত গড়, তো এক্স মাইনাস এ কল্পিত গড়, এক চলক থেকে কল্পিত গড়টা বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে ডি। এক্সাম্পল, নিম্নে একটি প্রতিষ্ঠানের নমুনায়নের মাধ্যমে সংগৃহীত 10 জন কর্মকর্তার মাসিক বেতন দেয়া হলো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তাদের 10 জনের মাসিক বেতনের দেয়া হয়েছে, এখন আমাদের গাণিতিক গড়টা বের করতে হবে। একজনের আয় 5780, একজনের 5760, আরেকজনের 5690, 5750, আরেকজনের হয়তো 5840, আরেকজনের 592, ইত্যাদি দেওয়া আছে, যে 10 জনেরটা আমাদেরকে বের করতে হবে। দেখো যদি এটা করতে যাই, সাজিয়ে লিখি আমরা, দেখো সলিউশনটা
টাকায়, আয়টা আমরা টাকায় দেখালাম, এক্স হচ্ছে এটা, এই যে দশ জনের আয়, ঠিক আছে। এখন আমরা একটু আগে বলেছিলাম যে একটা কল্পিত কল্পিত একটা গড়ের কথা বলেছিলাম, তো আমরা ধরে নিই কল্পিত গড়টা হচ্ছে 5840। এটা যদি কল্পিত গড় হয় তাহলে 5840টা হবে এ। এখন আমাদেরকে বের করতে হবে ডি এর মান, ডি এর মান। তাহলে এই এটাতে 5780 থেকে মাইনাস হবে 5840, এক্স মাইনাস 5840। তো প্রত্যেকটার থেকে আমরা 5840কে মাইনাস করব, করলে আমরা ডি এর মানটা পাব। এখানে আমরা এভাবে করে ডি এর মানটা এখানে দেখালাম, এটাকে যোগ করে আমরা পাচ্ছি সামেশন এক্স। এটা যেহেতু এক্স, যোগ করলে আমরা সামেশন এক্স পাবো। সামেশন এক্স হচ্ছে 56650 টাকা, আর সামেশন ডি হচ্ছে মাইনাস 1750। অর্থাৎ এ পেয়েছি আমরা 5840, আর এন আমরা জানি এখানে 10, দশ জনের কাজে এন হচ্ছে 10। এখন আমরা সূত্রে মানগুলি বসাই। আমরা সূত্রটি একটু আগে বলেছিলাম, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন। মান বসে আমরা পাচ্ছি 5665। এটা হচ্ছে গড়, অর্থাৎ শর্টকাট পদ্ধতিতে আমরা এইভাবে গাণিতিক গড়টা বের করতে পারি। দ্য অ্যারিথমেটিক মিন অফ গ্রুপ ডাটা ডিসক্রিট সিরিজ, বিন্যস্ত উপাত্তের জন্য যোজিত গড় নির্ণয়। অ্যারিথমেটিক মিন অফ গ্রুপ ডাটা গড় নির্ণয়ের দুটো পদ্ধতি আমরা এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাথড, আর এটা হচ্ছে শর্টকাট ম্যাথড। যোজিত গড় নির্ণয়ের শর্টকাট ম্যাথড, ডিরেক্ট ম্যাথড, বা এটা হচ্ছে যখন বিন্যস্ত উপাত্ত থাকে, সেটা সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। আর যদি শর্টকাট মেথডটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন। প্রত্যেকটা সংখ্যা আমাদের পরিচিত, শুধু এখানে নতুন একটা সংখ্যাই দিয়েছে, সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণ সংখ্যা। তাও একটু দেখে নিই, আমরা এক্স বার বলতে বোঝাচ্ছে দ্য স্যাম্পল মিন বা তথ্যমান, এক্স বার হচ্ছে গড়, দ্য স্যাম্পল মিন বা গাণিতিক গড়। এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অথবা তথ্যের সংখ্যা বা সামেশন এন বা সামেশন এন। এক্স হচ্ছে এনি পার্টিকুলার ভ্যালু অফ ভেরিয়েবল, এনি এক্স হচ্ছে এনি পার্টিকুলার ভেরিয়েবল, অর্থাৎ বিভিন্ন তথ্যমানগুলো, বিভিন্ন তথ্যমান। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ইচ ক্লাস বা গণসংখ্যা। এরপর আছে এ, এ হচ্ছে কল্পিত গড়, এজিউম মিন বা কল্পিত গড়। আর ডিটা হচ্ছে আমরা জানি যে কল্পিত গড় থেকে তথ্যের মান থেকে যে অনুমিত গড়ের বিচ্যুতি, সেটাই হচ্ছে তথ্যের মান থেকে অনুমিত গড়ের বিচ্যুতিটাই হচ্ছে ডি। এক্সাম্পল বা উদাহরণ, দ্য অ্যারিথমেটিক মিন অফ গ্রুপ ডাটা অর্থাৎ বিন্যস্ত উপাত্তের জন্য যোজিত গড় নির্ণয়ের একটি উদাহরণ আমরা নিচে দিয়েছি। নিম্নে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রীর মধ্য থেকে নমনয়নের মাধ্যমে সংগৃহীত 60 জন ছাত্রীর পরিসংখ্যানে প্রাপ্ত নম্বর প্রদান করা হলো, গাণিতিক গড় নির্ণয় করা। অর্থাৎ 60 জনের পরিসংখ্যানের নাম্বার নিচে দেওয়া আছে, এখন এই গাণিতিক গড় নির্ণয় করতে হবে যে গড়ে তারা কত নম্বর পেয়েছে। এখানে দেখো প্রাপ্ত নম্বর হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, ঠিক আছে। ছাত্র 8 জন ছাত্রী পেয়েছে 20 নম্বর, 8 জন পেয়েছে 20, 12 জন ছাত্রী পেয়েছে 30, 20 জন ছাত্রী পেয়েছে
চল্লিশ, দশজন ছাত্রী পেয়েছে পঞ্চাশ, ছজন ছাত্রী পেয়েছে ষাট, চারজন ছাত্রী পেয়েছে সত্তর। অতএব আমরা সলিউশনটা করতে পারি, এখানে আমরা দিলাম প্রাপ্ত নম্বর, এখানে হচ্ছে ছাত্রছাত্রীর এক্স, প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এফ। ওকে, এখন এক্স দেখা যাচ্ছে যে আটজন ছাত্রী পেয়েছে বিশ, আটজন পেয়েছে বিশ নাম্বার, বারোজন পেয়েছে তিরিশ, বিশজন পেয়েছে চল্লিশ, দশজন পেয়েছে পঞ্চাশ, ছয়জন ষাট, চারজন সত্তর। তো আমরা জানি যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সিক্সটি, তো এন হবে সিক্সটি। আর এ আমরা ধরে নিলাম চল্লিশ হচ্ছে কল্পিত গড়, আমাদের কল্পিত গড় হচ্ছে চল্লিশ, এটা আমরা ধরে নিলাম। এখন এফ এক্স অর্থাৎ এটার সাথে এফ হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা আর এক্স হচ্ছে প্রাপ্ত নম্বর, যেটা এফ এক্স হবে এটার সাথে এটা প্রথম কলাম আর দ্বিতীয় কলামকে কী করতে হবে, আমাদের গুণ করতে হবে এফ এক্স। তাহলে বিশ, আট দুগুণে ষোলো, একশো ষাট, আট বিশে একশো ষাট, বারো তিরিশে তিনশো ষাট, বিশ চল্লিশে আটশো, দশ পঞ্চাশে পাঁচশো, ছয় ষাট, ছয় ইন্টু ষাট হচ্ছে তিনশো ষাট, চার সত্তর হচ্ছে দুশো আশি। আমরা এটার সাথে এটা গুণ করে এখানে বসালাম। এখন এফ এক্স সামেশান এফ এক্স কী হবে, সামেশান এফ এক্স হচ্ছে এগুলোর যোগ, তো এগুলো যোগ করে আমরা পাচ্ছি চব্বিশশো ষাট। এখন ডি, ডিটা হচ্ছে কি এক্স মাইনাস এ, এটা হচ্ছে এক্স আর এ হচ্ছে এটা, তো এ প্রত্যেকটা এক্স থেকে এটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ বিশের সাথে এ মাইনাস করলে হবে টোয়েন্টি মাইনাস ফর্টি অর্থাৎ মাইনাস টোয়েন্টি। একইভাবে থার্টি থেকে ফর্টি মাইনাস করলে হবে মাইনাস টেন, ফর্টি থেকে ফর্টি মাইনাস করলে হবে জিরো, ফিফটি থেকে ফর্টি মাইনাস করলে হবে প্লাস টেন, সিক্সটি থেকে ফর্টি মাইনাস করলে হবে প্লাস টোয়েন্টি, সেভেন্টি থেকে থার্টি। তো আমরা বিচ্যুতিটা লিখলাম, ডিটা লিখলাম। এফ ডি, এফ ডি হচ্ছে আমরা জানি এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ডি, তো এটার সাথে এটা গুণ করে আমরা এফ ডিটা পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ডি হচ্ছে টোয়েন্টি আর এফ হচ্ছে এইট, তাহলে আট দুগুণে ষোলো অর্থাৎ মাইনাস ওয়ান সিক্সটি। একইভাবে সবগুলো আমরা বের করলাম, বের করে সামেশান এফ ডি হচ্ছে পুরোটা যোগ করতে হবে, যোগ করে আমরা পাচ্ছি কত সিক্সটি। এখন ডিরেক্ট মেথডের সূত্রটা কী ছিল, এক্স বার ইকুয়াল টু সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন, সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন, সামেশান এফ এক্স হচ্ছে এটা চব্বিশশো ষাট আর এন হচ্ছে সিক্সটি, অর্থাৎ চব্বিশশো ষাটকে সিক্সটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি ফর্টি ওয়ান। ডিরেক্ট মেথডে এভাবে আমরা মানটা বের করতে পারি ফর্টি ওয়ান। আর যদি শর্টকাট মেথডে করতে যাই, আমরা জানি এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান এফ ডি ডিভাইডেড বাই এন, এর মান হচ্ছে ফর্টি, তাহলে আমরা লিখলাম ফর্টি। আর সামেশান এফ ডি, সামেশান এফ ডির মান হচ্ছে সিক্সটি, সিক্সটি আর এন হচ্ছে সিক্সটি, সো সিক্সটি ডিভাইডেড বাই সিক্সটি, এখানেও আমরা পাচ্ছি ফর্টি ওয়ান। এভাবে আমরা ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথডের মাধ্যমে যোজিত গড়টা বের করতে পারি যখন সেটা বিন্যস্ত উপাত্ত হয়। এতক্ষণ আমরা ডিসক্রিট ডাটা অর্থাৎ বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে কী হয় সেটা দেখলাম, এখন আমরা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে কী হয় সেটা দেখব। যোজিত গড় যখন কন্টিনিউয়াস হয় বা অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে সূত্রটা হবে কি, এক্স বার ইকুয়াল টু সামেশান এফ এম ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আর শর্টকাট মেথড হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান এফ ডি ডিভাইডেড বাই এন। এখানে একইভাবে আমরা এক্স বার আগেও দেখেছি যোজিত গড়, এন হচ্ছে মোট গণসংখ্যা, এম হচ্ছে মিড পয়েন্ট অফ ইচ ক্লাস অর্থাৎ প্রত্যেকটা মধ্যমান, যেটা শ্রেণীর মধ্যমান, প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ইচ ক্লাস বা গণসংখ্যা, এ হচ্ছে এজিউমড মিন বা গড় কল্পিত গড়, আর ডি হচ্ছে এম মাইনাস এ, মধ্যমান থেকে কল্পিত গড়টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ডি।
একটি উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। এখানে গিভেন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর দ্য ভেহিকেল সেলিং প্রাইসেস, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে গাড়ি বিক্রির বিভিন্ন দাম। ডিটারমাইন দ্য অ্যারিথমেটিক মিন ভেহিকেল সেলিং প্রাইস, অর্থাৎ এখানে সেলিং প্রাইস দেওয়া আছে টাকা ইন ক্রোর, গাড়ির বিক্রির যে সেলিং প্রাইস টাকা ইন ক্রোর দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা এখানে দেওয়া আছে 15 আপ টু 18, 18টার মধ্যে 15টা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 18 আপ টু 21, ফ্রিকোয়েন্সি হচ্ছে 23, 21 আপ টু 24, 15 থেকে 18টা হচ্ছে 8, 18 থেকে 21টা হচ্ছে 23, 21 থেকে 24 17, 24 থেকে 27 18, 27 থেকে 30 8, 30 থেকে 33 হচ্ছে 4, 33 থেকে 36 হচ্ছে 2। আর এটা যোগ করলে আমরা পাচ্ছি কত, ফ্রিকোয়েন্সি যোগ করলে এন হচ্ছে 80। সমাধানে দেখো আমরা এখানে সেলিং প্রাইস লিখেছি, ক্লাস কত থেকে কত সেটা এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দিয়েছি মিড পয়েন্ট, এখানে আমরা মিড পয়েন্টটা বের করেছি 15 থেকে 18 মিড পয়েন্ট হচ্ছে 16.5, 18 থেকে 21 মিড পয়েন্ট হচ্ছে 19.5, 21 থেকে 24 হচ্ছে 22.5, 24 থেকে 27 হচ্ছে 25.5, 27 থেকে 30 হচ্ছে 28.5, 30 থেকে 33 হচ্ছে 31.5, আর 33 থেকে 36 হচ্ছে 34.5। এটা বের করার পদ্ধতিটা নিশ্চয় তোমরা জানো, তাই একবার বলে নিচ্ছি। 15 থেকে 18, অর্থাৎ 15 আর 18 যোগ করবা, করে 2 দিয়ে ভাগ করে যা হয় সেটা হচ্ছে 16.5, অর্থাৎ 15 প্লাস 18 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 33, 33কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো 16.5। একইভাবে 18 সাথে 21 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 19.5। এভাবে লোয়ার এবং আপার লিমিটটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা এই মিড পয়েন্টটা পেতে পারি। এখন কল্পিত গড় হচ্ছে, আমরা মাঝামাঝি একটা কল্পিত গড় নিলাম 25.5, এ হচ্ছে 25.5 কল্পিত গড়। এখন এফএমটা হচ্ছে এটা এফ, এটা এটার সাথে এটা গুণ করলে আমরা এফএমটা পাচ্ছি। ডি, আমরা জানি ডি ইকুয়াল টু কি, এম মাইনাস এ, অর্থাৎ এম এর থেকে আমরা কল্পিত গড়টা বাদ দিব, কল্পিত গড় হচ্ছে 25.5, তো 16.5 থেকে 25.5 বাদ দিলে হচ্ছে -9, একইভাবে 19.5 থেকে 25.5 বাদ দিলে হয় -6, তো এভাবে আমরা ডির মানটা বের করতে পারি। এবং সবশেষে এফ ডি, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আর ডি হচ্ছে এটা, এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে আমরা এফ ডিটা পাব। আমরা জানি ফ্রিকোয়েন্সির যোগ হচ্ছে 80, তারপর এফ এম এটাকে যোগ করে আমরা পাচ্ছি কত 1800, সাবমিশন এফ এফ হচ্ছে 1845, অর্থাৎ এটা যোগ করে আমরা পাচ্ছি 1845, এবং সাবমিশন এফ ডি অর্থাৎ এটা যোগ করে আমরা পাচ্ছি -126। এখন জাস্ট এই সংখ্যাগুলো আমরা সূত্রে বসাতে পারি, এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এম ডিভাইডেড বাই এন, সামেশন এফ এম হচ্ছে কত 1845, আর এন হচ্ছে 80, এটার সাথে এটা ডিভাইড করলে আমরা পাচ্ছি কত 23.1 crore টাকা। এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন, এখানে আমরা পাচ্ছি কত 23 পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট পদ্ধতিতে আমরা গাণিতিক গড়টা পাচ্ছি, এটা 23.1 এ যেটা ডিরেক্ট পদ্ধতি, আর এটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে গাণিতিক গড়ের পরিমাণ, যেভাবেই আসুক না কেন সূত্রটা যদি মুখস্থ থাকে এবং তোমরা যদি জানো কোনটা দিয়ে কী বোঝাচ্ছে তাহলে বের করতে কোনো সমস্যা হবে না বলে আশা করি। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।